হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা এক্সেলের তিনটে খুব সহজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তিনটে ফাংশান দেখব লেফট ফাংশান রাইট ফাংশান এবং মিড ফাংশান তাহলে আসুন দেখা যাক প্রথমেই আমরা লেফট ফাংশান নিয়ে কাজ করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ক্যারেক্টার এবং নাম্বার দেওয়া আছে অনেক সময় এরকম হয় যে আমরা একটা বড়ো লিস্ট পাই কাজের জন্যে যেখানে এরকম নাম্বার দেওয়া থাকে সেখান থেকে বলা হয় বাঁ দিকের পাঁচটা ক্যারেক্টার নিতে হবে বা ডান দিকের কতগুলো ক্যারেক্টার নিতে হবে মা মাঝখানের কতগুলো ক্যারেক্টার নিতে হবে তো যদি চার পাঁচটা ছটা এরকম লিস্ট হয় অর্থাৎ এরকম চার পাঁচটা ছটা যদি এরকম সেলে নাম্বার থাকে তাহলে আমরা হয়তো ম্যানুয়ালি করে নিতে পারবো কিন্তু লিস্টটা যদি খুব বড়ো হয় তখন তো আমরা ম্যানুয়ালি এটাকে আলাদা করতে পারবো না সেক্ষেত্রে আমাদের এই ফাংশানগুলো ইউজ করতে হয় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই ফাংশানগুলো তখনই কাজ করবে যখন প্রতিটা ঘরে অর্থাৎ প্রতিটা সেলে যে ক্যারেক্টার বা নাম্বার রয়েছে বা ডিজিট রয়েছে এই সংখ্যাটা যদি এক হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা সেলে এগারোটা ক্যারেক্টার এবং ডিজিট রয়েছে তাহলে দেখা যাক আমরা ফার্স্টে লেফট ফাংশান যদি আরম্ভ করি ধরা যাক আমরা লেফট ফাংশান দিয়ে বাঁদিকের তিনটে ক্যারেক্টারকে তুলব অর্থাৎ আই এম জি তাহলে কী করবো আমরা এখানে প্রথমে আমরা লিখবো ইকুয়ালস টু এলইএফটি ব্র্যাকেট সেই সেলটাকে সিলেক্ট করবেন করে কটা ক্যারেক্টার তুলতে চাইছেন তিনটে ক্যারেক্টার তাহলে এখানে লিখবেন তিন দেখুন আইএমজি এসে গেছে এইবার যদি আমি এটাকে ধরে পুরো লিস্টায় টেনে দিই তাহলে সবগুলোই সেল থেকেই বাঁ দিকের তিনটে করে ক্যারেক্টার চলে এসছে এই এটা হলো লেফট ফাংশান যদি রাইট ফাংশান করতে হয় অর্থাৎ ধরা যাক আমরা ডান দিক থেকে তিনটে করে ক্যারেক্টার তুলব তাহলে কি করব একইভাবে আমরা এখানে লিখব রাইট যেই সেল থেকে আমরা ক্যারেক্টারগুলো তুলবো বা ডিজিট তুলব সেই সেলটাতে ক্লিক করবো করে আমরা কটা ক্যারেক্টার বা ডিজিট তুলতে চাইছি আমরা এখানে যদি তিনটে ক্যারেক্টার বা ডিজিট তুলি অর্থাৎ পিএলটি এই তিনটেকে যদি আমরা তুলি তাহলে আমরা তিন দেব দেখুন পিএলটি চলে এসছে একইভাবে আমি যদি এটা ধরে পুরো লিস্টে টেনে দিই তাহলে পিএলটি চলে এসছে সব জায়গায় এইবার ধরা যাক আমরা দিক থেকে তুললাম ক্যারেক্টার ডান দিক থেকে ক্যারেক্টার তুললাম এবার আমরা এই সেলটায় যে নাম্বারগুলো রয়েছে তার মাঝখান থেকে কিছু ক্যারেক্টার তুলব তাহলে কী করব না প্রথমেই একইভাবে লিখবো এম আই ডি ব্যাকেট দিয়ে যেই সেল থেকে নাম্বার বা ক্যারেক্টারগুলো তুলব সেই সেলটাকে সিলেক্ট করব এইবার আমাকে দিতে হবে আমি কত নাম্বার থেকে অর্থাৎ কত নাম্বার ডিজিট বা কত নাম্বার ক্যারেক্টার থেকে আমি না তুলতে চাইছি নাম্বারগুলোকে অর্থাৎ আমি এখানে যে নাম্বারটা রয়েছে ইলেভেন ডিজিটের যে নাম্বার বা ফিগারগুলো রয়েছে আমি ধরা যাক এখান থেকে এখানে এই ওয়ান থেকে পাঁচটা ক্যারেক্টার তুলতে চাইছি অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ওয়ান এই পাঁচটা ক্যারেক্টার তুলতে চাইছি প্রতিটা সেলাই তাই আমি ওয়ান থেকে পাঁচটা ক্যারেক্টার তুলতে চাইছি তাহলে যতগুলো থেকে বা তার যে নাম্বার থেকে বা যে ঘর থেকে বা যে ডিজিট থেকে আমি সংখ্যাটা তুলতে চাইছি সেই ডিজিটটা পজিশানটা মেনশান করতে হবে অর্থাৎ এখানে হচ্ছে ডিজিটটা কোন নম্বর পজিশানে রয়েছে চার নম্বর তাহলে আমি এখানে দেবো চার এবার কতগুলো ক্যারেক্টার তুলতে চাইছি পাঁচটা ক্যারেক্টার তাহলে পাঁচ দেব দেখুন ওয়ান টু থ্রি ফোর ওয়ান অর্থাৎ এখান থেকে ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান এই পাঁচটা ক্যারেক্টার তুলে নিলাম একইভাবে আমি যদি এটাকে সিলেক্ট করে দিই দেখুন সবগুলো সেল থেকে মাঝখানের পাঁচটা করে ডিজিট এখানে চলে এসছে এই তিনটে ফাংশান খুব ইজি ফাংশান কিন্তু এগুলো আমাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যথেষ্ট প্রয়োজন হয় তার কারণ যখন কোনো বড় আমরা কোনো লিস্ট পাই বা ডাটা পাই এবং সেটাকে প্রসেস করতে হয় অনেক সময় দেখা যায় এরম কিছু নাম্বার আসে যেখান থেকে আমাদের বলা হয় যে মাঝখান থেকে কিছু ক্যারেক্টার তুলে নিতে হবে কাজের জন্য বা দিক থেকে কিছু ক্যারেক্টার তুলতে হবে বা ডান দিক থেকে কিছু ক্যারেক্টার তুলতে হবে সেক্ষেত্রে আমাদের এই তিনটে ফর্মুলাকে কাজে লাগাতে হয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ